বাবাও বাসায় নেই। ওকে তাড়াতাড়ি একটু হসপিটালে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি একা বাসায় যেতে পারবে না? হ্যাঁ পারবো। আচ্ছা আমাকে একটু যেতে হবে এক্ষুনি। কেন? আমি তোমাকে পরে বলবো, তুমি বাসায় কি আমাকে একটু জানিও, আমি গেলাম। অনেকদিন পর রেস্টুরেন্ট কফি শপ বাদ দিয়ে বাইরে কোথাও আসলাম, এটাই ভালো না? ভালো, শুধু ভালো। আচ্ছা আমাকে বলো তো, আমাদের এটা কি প্রেমের বিয়ে? জানি না। না মানে প্রেমের বিয়ে হলে তো আরো প্রেম থাকতো, আবার এটা ঠিক অ্যারেঞ্জ ম্যারেজও না। তাহলে এটা নাম কি দেওয়া যায়? তুমি বল। না মানুষ জিজ্ঞেস করলে কি বলবো? সেটা তখন দেখা যাবে। বেশি দিন নেই কিন্তু, হুট করে সেদিন চলে আসবে। আমার মনে হয় এটাকে বলা যায় মোটামুটি প্রেমের বিয়ে বা মোটামুটি অ্যারেঞ্জ ম্যারেজ। না না বরং এটাকে আমরা বলি পছন্দ করে বিয়ে। কেমন? তোমার খুশি? আচ্ছা শুনো, তোমাকে একটা কথা বলে রাখি, এর আগে কিন্তু আমার একটা রিলেশনশিপ ছিল 6 মাসের, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। যেদিন ব্রেকআপ হয়ে যায় তখন আমি অনেক কষ্ট পাই, অনেক কাঁদি, তখনই ডিসাইড করি এরপর একদম বড় হয়ে পছন্দ করে বিয়ে করব। তুমি এত কম কথা বলো কেন? তোমার কোনো রিলেশন ছিল না? সারা সারা আমি একটা মিনিট। হ্যালো। হ্যালো অয়ন, তুমি কি ঢাকায় আছো? হ্যাঁ। আমার মেয়েটার অনেক জ্বর, জ্বরে গা পড়ে যাচ্ছে, বাবাও বাসায় নেই, ওকে তাড়াতাড়ি একটু হসপিটালে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি একা বাসায় যেতে পারবে না? হ্যাঁ পারবো। আচ্ছা আমাকে একটু যেতে হবে এক্ষুনি। কেন? আমি তোমাকে পরে বলবো, তুমি বাসায় কি আমাকে একটু জানিও, আমি গেলাম। ভয়ের কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই জ্বরটা ছেড়ে দেবে, আর জ্বর ছেড়ে দিলেই বাসায় নিয়ে যেতে পারবেন। জি। আর ওষুধগুলো ঠিক মতো খাবেন, ঠিক আছে? আমি আসি তাহলে। থ্যাংক ইউ।